মোহনবাগানে তিনটে বিগ ব্রেকিং ট্রান্সফার আপডেট উঠে এসছে, সেটা নিয়েই আলোচনা করব। তবে চ্যানেল আলোচনা শুরু করার আগে যেটা আমি প্রত্যেক দিন বলে থাকি, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসবো বিস্তারিত খবরে। প্রথম খবরটা হচ্ছে কার্ল ম্যাথিউ। কিছুদিন মানে কয়েকটা চ্যানেল বলতে শুরু করেছিল কার্ল ম্যাথিউকে হয়তো ছেড়ে দেওয়া হবে, তার বদলে বিদেশ থেকে খুব ভালো বিদেশি ডিফেন্ডার আনা হচ্ছে, খুব ওয়ার্ল্ড কাপ খেলা ইরানের সম্ভবত, সব চ্যানেল বলছিল। আজকে মার্কাস মার্গুলো সবার এই ধরনের ভুলভাল ভিডিওর মুখে জল ঢেলে দিয়ে বলে দিয়েছেন যে কার্ল ম্যাথিউ কোথাও যাচ্ছে না, এক বছর তার আরও কন্ট্রাক্ট আছে, সে মোহনবাগানেই থাকছে। দু নম্বর আপডেট হচ্ছে চেসমিকে নিয়ে। হ্যাঁ, চেসমি মানে চেসমি গ্লিসারিন সাবান নয়, চেসমি হচ্ছে ইরানের একজন ওই ওয়ার্ল্ড কাপ খেলা যে প্লেয়ার যার কথা বলছিলাম। তিনি মোহনবাগানের সঙ্গে, যেহেতু ফেরান্ডো গোয়ায় যখন ছিল তার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল বলে এখন জানা গেছে যে তার সঙ্গে ভারতের কোনো বড় ক্লাব কন্ট্যাক্ট করছে বলে বাকি চ্যানেলগুলো পুরো জুড়ে দিয়ে অঙ্ক মিলিয়ে বলে দিল মোহনবাগান ওই বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে, কন্ট্যাক্ট করেছে। এবং ইরানের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্ট্রাল ব্যাক যে প্লেয়ার, দুটো পজিশনেই খেলতে পারে, খুব ভালো প্লেয়ার, তাকে মোহনবাগান নিয়ে আসছে। সেই সম্পর্কে মার্কাস মার্গুলাকে জিজ্ঞেস করা হলে তিনি পরিষ্কার বলে দেন তিনি এরকম কোনো কথাবার্তা শোনেননি, এরকম কোনো খবর তার কাছে নেই। তার মানে এই দুদিনের যে খবরগুলো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে উঠেছে, এটাও একটা ভুয়ো খবর ছাড়া আর কিছুই নয়। এছাড়া তিনি জেসন কামিন্স এবং সার্জিও লোবেরা দুজনেই মানে একসঙ্গে একই প্যারালালি চলছিল, তো এইটা নিয়ে তিনি দুটোর একসঙ্গেই আপডেট দেন। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য পরিষ্কার বলে দেন যে লোবেরার সঙ্গে কোনো কন্ট্যাক্ট এখনও সাইন হয়নি, লোবেরা পুরনো ক্লাবেই খেলছে। এবং একইভাবে জেসন কামিন্সের ক্ষেত্রেও বলছে জেসন কামিন্সের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা কী হয়েছে উনি জানেন না, তবে এখনও পর্যন্ত কন্ট্রাক্ট সাইন হয়নি, কন্ট্রাক্ট সাইন না হওয়া পর্যন্ত তিনি কোনো কনফার্ম করবেন না। সেটা আমরাও জানতাম, কন্ট্রাক্ট এখনও সাইন হয়নি, শুধু খবর ছিল, কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তো এইটা নিয়ে নিউট্রাল পজিশনেই রয়েছে, এটা তো আমি বলতে পারছি না, কারণ মার্কাস মার্গুলোও ক্লিয়ার করেনি। তিনি বলেছেন সাইন না করলে আমি বলতে পারবো না, তো স্বাভাবিক, সাইন তো সে কখনোই এই ট্রান্সফার উইন্ডো ছাড়া করতে পারবে না, অতএব ওটা ট্রান্সফার উইন্ডোর আগে পর্যন্ত কিচ্ছু জানা যাবে না, আর মার্কাস মার্গুলা সাইন না হলে বলবেও না। তো ওই খবরটা এখন পেন্ডিংই রইলো, ঝুলেই রইল। এইবার আসছি যে বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিল। আমরা মোহনবাগান সমর্থকরা প্রায় ধরেই নিয়েছিলাম যে ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে তিরিকে রেজিস্টার করা হচ্ছে, কিন্তু আজকে মার্কাস মার্গুলা বললেন যে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে বিদেশের দু তিনটে বড় ক্লাবের অফার রয়েছে এবং তারা ডেসপারেটলি চাইছে হ্যামিলকে, কিন্তু হ্যামিল মোহনবাগানের সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট আছে এবং হ্যামিলকে ছাড়ার কোনো পরিকল্পনা মোহনবাগানের নেই। এই খবরটা তো টোটালি স্টান করে দিল। তাহলে কি হতে চলেছে, তিনটে ডিফেন্ডার নিয়ে তো কখনো টিম করবে না, হয় টিরিকে আনরেজিস্টার হিসেবে রাখবে, নয়তো টিরিকে ছেড়ে দেবে, এর মাঝখানে তো হওয়ার কিছু নেই, স্লাভকোকে তো ছাড়বে বলে মনে হচ্ছে না কোনোভাবেই। তো আজকে মার্কাস মার্গুলার টুইটের পর যেটা ক্লিয়ার হচ্ছে, হয়তো টিরি থাকবে না, তা আমার মনে হচ্ছে, যাই না, আপনাদেরও নিশ্চয়ই সেটাই মনে হবে, কারণ স্লাভকোকে তাড়াবে বলে তো আপনাদেরও মনে হচ্ছে বলে আমার মনে হয় না। তো এই খবরটা কিন্তু নাড়িয়ে দিয়েছে আমাদের সকলকে, তো দেখা যাক, সেটা সময়ই বলবে। তবে আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন যে হ্যামিল থাকছে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন দানা বাঁধছে, সেটা হচ্ছে যদি হ্যামিল থাকে আর কামিন্স আসে, তাহলে তো দুটো এশিয়ান কোটার প্লেয়ার ফুলফিল হয়েই গেল, তাহলে কি দিমিকে ছেড়ে দেবে? কিছুই বুঝতে পারছি না, পুরো এই খবরটার পর তো পুরো সব কিছু অঙ্ক ঘেঁটে গেল। শুধু হ্যামিল থাকছে বলে বড় ব্যাপার নয়, হ্যামিল থাকাকালীন এই অঙ্কগুলোও তো চেঞ্জ হয়ে যাচ্ছে প্যারালালি। একটা ইয়েতে তিনটে ডিফেন্ডার বা তিনটে এশিয়ান কোটার প্লেয়ার নিয়ে মোহনবাগান খেলবে কোনোটাই তো আমার মনে হচ্ছে না। তো দেখা যাক, যেটাই হবে আপনারা জানতে পারবেন। আপনারাও আপনাদের মতামত কমেন্টসে জানান। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।